প্রশ্নটিকা কবিতা এবং পথের দাবি রচনাংশের নিহিত ভাবগত ঐক্যের তুলনামূলক আলোচনা করো, অথবা আফ্রিকা কবিতায় এবং পথের দাবি রচনাংশে সাম্রাজ্যবাদী শাসকের বর্বর অত্যাচার, শোষণ ও নির্লজ্জতার প্রকাশে কবি ও লেখকের মানসিকতার মধ্যে যে সামঞ্জস্য খুঁজে পাও তা কবিতা এবং রচনাংশটি অবলম্বনে নিজের ভাষায় আলোচনা করো। তো প্রকল্পটি যেভাবে করবে, প্রথম পেজ এইভাবে লিখবে যে প্রকল্প সৃষ্টিশীল রচনা বা ক্রিয়েটিভ রাইটিং, পাঠ্যাংশ কবিতা হচ্ছে আফ্রিকা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আলোচনার বিষয় আফ্রিকা কবিতা ও পথের দাবি রচনা দুটির মধ্যে ভাবগত ঐক্যের তুলনামূলক আলোচনা করা। এরপর ১ নম্বর দিয়ে লিখবে ক্রিয়েটিভ রাইটিং, সৃষ্টিশীল রচনা বলতে কি বোঝায়। এখানে করবে সৃষ্টিশীল রচনা বলতে বোঝায় কোনো শিক্ষার্থীর নিজস্ব প্রতিভার বিষয়টি দেখা। এখানে শিক্ষার্থীর মৌলিক ভাবনার প্রতিফলন ঘটে। নারী দেবে ওখানে, ফলে কয়েকটি বিষয় এখানে দেখতে পাওয়া যায় বা দেখতে হয়, যেমন সহজাত চিন্তন প্রক্রিয়া, নতুন বিষয় সম্পর্কে ধারণা, সম্প্রসারণ ক্ষমতা, শিক্ষার্থীর ভাবনার মৌলিকতা, আর নতুন লিখন ঐতিহ্য সৃষ্টি করা। যেভাবে লিখেছি ঠিক এভাবে তোমরা লিখবে। এরপর উদ্দেশ্য বলে একটা পয়েন্ট করবে, পয়েন্ট করে লিখবে সৃষ্টিশীল রচনার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর প্রতিভার বিকাশ সাধন করা। এই সৃজনশীলতা বলতে বোঝায় একজন শিক্ষার্থীর মন ও মেধার যথার্থ পরিচয় তুলে ধরা। আমাদের পাঠ্য আফ্রিকা কবিতা অবলম্বনে আমাদের দৃষ্টিকোণকে প্রতিষ্ঠিত করতে পারি। তবে পরিকল্পনা বলে পয়েন্ট করবে যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত আফ্রিকা কবিতাটি বেশ কয়েকবার পড়ে নিই, তারপর আমাদের বাংলার শিক্ষক শিক্ষিকার পরামর্শ অনুযায়ী সৃষ্টিশীল রচনা নামাঙ্কিত প্রকল্প করার সময় আমি আফ্রিকা কবিতাটিকে নির্বাচন করি। এরপর প্রকল্প রূপায়ণ পদ্ধতি বলে পয়েন্ট করে এটা লিখবে। ভূমিকা, মাধ্যমিক স্তরে ১০ম শ্রেণীর জন্য মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত অন্তর্বর্তীকালীন মূল্যায়নে প্রকৃতি পাঠ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিকে গ্রহণ করার অভিপ্রায়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত আফ্রিকা কবিতাটিকে গ্রহণ করেছি। এই কবিতায় দেখা যায় আফ্রিকা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার উপর কিভাবে বিভিন্ন উপনিবেশ শক্তি প্রভাব বিস্তার করে তা দেখতে প্রয়াসী হয়েছি। এরপর পয়েন্ট করবে পদ্ধতিগত দিক, লিখবে এই সৃষ্টিশীল রচনা নামক প্রকল্প প্রস্তুত করবার সময় শিক্ষক শিক্ষিকার পরামর্শ মতো আফ্রিকা কবিতাটির সরব ও নীরব পাঠ থেকে এর বিষয়গত দিকটি উপলব্ধি করতে সচেষ্ট হয়েছি। অতঃপর রবীন্দ্রনাথ বিষয়ক কয়েকটি গ্রন্থের সাহায্য গ্রহণ করেছি, যেমন দেবদাস জোয়ারদার তোমার সৃষ্টির পথ, জ্যোতির্ময় ঘোষ, এরা হচ্ছে রবীন্দ্র কবিতালক, বিমল কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্র নন্দন তত্ত্ব, উপেন্দ্রনাথ ভট্টাচার্য, রবীন্দ্র কাব্য পরিক্রমা, আর ক্ষুদিরাম দাস রবীন্দ্র প্রতিভার পরিচয়। আফ্রিকা কবিতার সঙ্গে আমাদের পাঠ্য পথের দাবি রচনাংশের সাদৃশ্যের বিষয়টিও এই প্রসঙ্গে আলোচনায় আসে, যেমন ১ নম্বর দিয়ে লিখবে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। সেরকমই পথের দাবি রচনায় অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। ২ নম্বরে এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, এলো মানুষ ধরার দল। সেরকমই বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। ৩ নম্বর লিখবে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। আর পথের দাবি রচনাংশে দেখি আমি পুলিশ, ইচ্ছে করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। এই বইগুলি পড়ার পাশাপাশি আমার অবক্ষকের পরামর্শ অনুযায়ী আমি প্রকল্পটি রূপায়ণ করতে প্রয়াসী হলাম। एरपर 3 নম্বरे लिखबे परीक्षामूलक उपादान। एखाने लिखबे এই প্রকল্প রূপায়ণের জন্য ইন্টারনেট ইউকোপিডিয়া ও রবীন্দ্র বিষয়ক পত্রিকার বিশেষ সংখ্যাগুলো নিয়ে পড়াশোনা করেছি। এর পাশাপাশি রবীন্দ্রনাথ অন্য কোনো লেখার সাম্রাজ্যবাদী শক্তি নিয়ে আলোকপাত করেছেন সে বিষয়ে খেয়াল রেখেছি। বিশ্লেষণ পয়েন্ট করে এতে লিখবে এই প্রকল্পটি তৈরি করার সময় যে বিষয়টি দেখাতে চেষ্টা করেছি তা হলো উভয় লেখার মধ্যেই সাম্রাজ্যবাদী শাসকের বর্বর অত্যাচারের স্বরূপটি উঠে এসেছে। আসলে উপনিবেশিক শক্তি সব সময় বিশ্বের দুর্বল দেশগুলির ওপর কীভাবে প্রভাব বিস্তার করেছিল সেই বিষয়টি তুলে আনাই হলো আমাদের এই প্রকল্পের মূল লক্ষ্য। 5 নম্বর পয়েন্টে উপসংহার করবে আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ যে বক্তব্য প্রকাশ করেছেন তার সঙ্গে শরৎচন্দ্রের পথের দাবি রচনার কিছু কিছু অংশে সাদৃশ্য রয়েছে, যা থেকে প্রমাণিত হয় সাম্রাজ্যবাদী শক্তির নির্মমতা সর্বত্রই সমান। এইভাবে তোমরা এই প্রকল্পটি তোমরা লিখবে। তো এই ছিল আজকের বিষয়। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলো, জয় হিন্দ।